আসসালামু আলাইকুম। শুরুতে জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। হে আল্লাহ রক্ষা করো, ভারতের কোরবানি বন্ধ নিয়ে কি বললেন বলিউডের সুপারস্টার সালমান খান? কেঁপেছে ভারতের মুসলিমরা। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন, নূপুর শর্মা বিতর্কে আরব দেশগুলো চাপে ভারতের শেষ রক্ষা হলো না। বরিস জনসনের পদত্যাগ যা বললেন জেলেন্সকি। জনসন ক্ষমতাচ্যুত হলে কে হবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী? কেন রাশিয়াকে $24 বিলিয়ন দিয়েছে চীন ভারত? যে স্বার্থে রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারে ঘোষণা দিল চীন। এরপর আরো জানাবো যে কি কারণে স্বর্ণ মুদ্রা চালু করছে জিম্বাবুয়ে। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, অদ্ভুত এক গ্রাম, যে গ্রামের সব পুরুষের দুই স্ত্রী। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আন্তর্জাতিক সংবাদ সবার আগে পাবার জন্য। হে আল্লাহ রক্ষা করো, ভারতের কোরবানি বন্ধ নিয়ে কি বলেন বলিউডের সুপারস্টার সালমান খান? খেপেছে ভারতের মুসলিমরা। সুপারস্টার সালমান খান এক সাক্ষাৎকারে বলেন, কোরবানি ঈদ সমগ্র বিশ্বে পালিত হচ্ছে। কোরবানি ঈদ হচ্ছে ত্যাগ, তিতিক্ষা ও মুসলমানদের আবেগের বিষয়। এই ঈদ মুসলমানদের জীবনে বছরে দুবার ফিরে আসে। এর একটি হলো ঈদুল ফিতর ও অন্যটি হলো ঈদুল আজহা। বিজেপি সরকারকে মুসলমানদের উপর অন্যায় অবিচার ও নির্যাতন করে এটি সত্যি একটি কষ্টের বিষয়, কেননা মুসলমান ধর্মের অনুসারীদের জন্য বছরের এই দুইটা দিনের গুরুত্ব অপরিসীম। বিজেপি সরকার তাদেরকে এই দুইটা দিন পালন করার জন্য সুযোগ করে দেবে কিনা, বরঞ্চ তাদেরকে ঈদকে বন্ধ করার জন্য একের পর এক নিষেধাজ্ঞা বিধি আরোপ দিয়ে চলেছে, যেখানে ভারতে করোনা ভাইরাসের অজুহাত দেখিয়ে কোরবানি ঈদ বন্ধ করতে চায় বিজেপি সরকার। ইতিমধ্যে ভারতের বিভিন্ন রাজ্যে ঈদকে সামনে রেখেও লকডাউন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং লকডাউন থাকবে শেষ হওয়া পর্যন্ত। এমনকি মুসলিমরাও ঈদের নামাজ ঘরে বসে পড়বে, ঈদগাহে যেতে পারবে না। এবং ভারতে গরু কোরবানি সহ সকল প্রকার পশু কোরবানি নিষেধ করেছে বিজেপি সরকার, তাই তো মুসলিমদের একের পর এক এমন আইন মানতে পারবে না। তাই তো সুপারস্টার সালমান খান জানিয়েছেন, ভারতের মুসলিমরা বছরে কোরবানি ঈদ পালন করবেন এবং ধুমধাম করে পালন করবেন। বিজেপি সরকার আপ্রাণ চেষ্টা করলেও ঠেকাতে পারবে না, কেননা ভারতে হিন্দুরা একের পর এক ধর্মীয় অনুষ্ঠান পালন করে চলেছে, সেখানে নেই কোনো বিধিনিষেধ। শুধুমাত্র মুসলমানদের ধর্মীয় উৎসবে কেন এমন বাধা? তাই তো বর্তমান সময় কোরবানি পালন বন্ধ নিয়ে সুপারস্টার সালমান খানের এমন মন্তব্যে মিডিয়া জুড়ে চলছে আলোচনা সমালোচনা এবং ভারতের সকল মুসলিমরা সালমান খানের এমন মন্তব্যের সাথে একমত প্রকাশ করেছেন। তো বন্ধুরা, ভারতে এবছরে কোরবানির বন্ধ করার বিষয় নিয়ে সুপারস্টার সালমান খানের এমন মন্তব্যে আপনাদের মতামত কী? ভারতে এবছরে কোরবানি বন্ধ করা হোক বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, নূপুর শর্মা বিতর্কে আরব দেশগুলো চাপে ভারতের শেষ রক্ষা হলো না। ভারতে ক্ষমতাসীন বিজেপি দুজন নেতা ইসলামে নবীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর আরব দেশগুলোর সাথে ভারতে টানা পড়ে চলছে। এক টিভি বিতর্কে করা মন্তব্য সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর এর কড়া সমালোচনা এবং প্রতিক্রিয়া আসতে শুরু করে সৌদি আরব, কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন উপসাগর এবং আরব দেশগুলোর কাছ থেকে। ভারতীয় ইসলাম বিদ্বেষ ও মুসলমানদের উপর আক্রমণের ঘটনা 2014 সালে বিজেপির ক্ষমতায় আসার পর থেকে চলেছে, কিন্তু আরব বা উপসাগরের দেশগুলোর কাছ থেকে এমন প্রতিক্রিয়া আগে কখনো দেখা যায়নি। হঠাৎ তাদের এত তীব্র প্রতিক্রিয়া দেখানোর কারণ কি? কেন এই প্রতিক্রিয়া? বিশ্লেষকরা কয়েকদিন আর ধরে চলা আরব দেশগুলোর ধারাবাহিক প্রতিবাদকে নজিরবিহীন বলে মনে করেন। এর একটি কারণ হলো দুই দশকে ভারতের সাথে আরব দেশসমূহ, বিশেষ করে উপসাগরীয় অঞ্চলের সম্পর্কে ব্যাপক উন্নতি হয়েছে। আর দ্বিতীয় কারণ, আরব দেশগুলো সাধারণত ভারতের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করে না। ভারতে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশটিতে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর, বিশেষ করে মুসলমানদের ওপর হামলার অনেক ঘটনা ঘটেছে। গরু রক্ষার নামে বেশ কয়েকজন মুসলমানকে পিটিয়ে হত্যা করা হয়েছে, কিন্তু সেসব ঘটনায় উপসাগরের দেশগুলোর তরফ থেকে ভারতের নিন্দা বা সমালোচনা করে প্রকাশ্যে কোনো বক্তব্য বা উদ্বেগ জানানো হয়নি। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, বরিস জনসনের পদত্যাগ যা বললেন জেলেন্সকি। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন পদত্যাগ করার পর বিষয়টি নিয়ে কথা বলেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি। গণমাধ্যম সিএনএনকে নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে জেলেন্সকি বলেন, ইউক্রেনের সত্যিকারের বন্ধু ছিল বরিস। তিনি আরও জানান, তার দৃঢ় বিশ্বাস বরিস জনসন পদত্যাগ করলেও ইউক্রেনকে যুক্তরাজ্য যেভাবে সহায়তা করে যাচ্ছিল সেই সহায়তা অব্যাহত থাকবে, এই সহায়তার মধ্যে কোনো পরিবর্তন আসবে না। এদিকে নিজের পদত্যাগের সময় ইউক্রেন ইস্যু নিয়ে কথা বলেছেন বরিস জনসন। তিনি জানিয়েছেন, যতক্ষণ পর্যন্ত ইউক্রেন তাদের পূর্ণ স্বাধীনতা ফিরে না পাচ্ছে ততক্ষণ তারা ব্রিটেন অর্থাৎ যুক্তরাজ্য তাদের হয়ে লড়াই করে যাবে। এ ব্যাপারে বরিস জনসন বলেন, এবার আমি ইউক্রেনের মানুষের উদ্দেশ্যে কিছু বলতে চাই। আমি জানি যুক্তরাজ্য থাকা আমরা আপনাদের জন্য লড়াই চালিয়ে যাব ততক্ষণ আপনারা স্বাধীনতা ফিরে না পাচ্ছেন। সূত্র সিএনএন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, জনসন ক্ষমতাচ্যুত হলে কে হবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী? ব্রিটেনের বেশ কয়েকজন পদত্যাগ করার ফলে প্রধানমন্ত্রী বরিস জনসনের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। সম্প্রতি একাধিক কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ায় প্রশাসনের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। দুই প্রভাবশালী মন্ত্রী পদত্যাগের পর থেকে জনমত জরিপে দেখা গেছে ব্রিটেনের দুই তৃতীয়াংশ মানুষ জনগণের পদত্যাগ চান।
বরিস জনসন যদি পদত্যাগ করেন বা ক্ষমতাচ্যুত হন তাহলে কে হবেন ব্রিটেনের প্রধানমন্ত্রী? এ বিষয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বেশ কয়েকজনের সম্ভাব্য নেতার নাম তুলে ধরেছে। লিজ ট্রাস কনজারভেটিভ পার্টির তৃণমূলে জনপ্রিয়তা রয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর। তিনি নিজের ভাবমূর্তি সতর্কতার সঙ্গে গড়ে তুলেছেন। গত বছর একটি ট্যাঙ্কে ছবি তুলেছেন যা ব্রিটেনের প্রথম নারী প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের 1986 সালের একটি বিখ্যাত ছবির কথা মনে করে দিয়েছে। জনসনের অধীনে 46 বছর বয়সী এ নেতা আন্তর্জাতিক বাণিজ্য মন্ত্রী ও ব্রেক্সিট বাস্তবায়নে ভূমিকা রেখেছেন। গত বছর তিনি ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে দর কষাকষিতে ব্রিটেনের শীর্ষ মধ্যস্থাকারী হিসেবে নিয়োগ পেয়েছেন। জেরেমি হান্ট 55 বছর বয়সী সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও 2019 সালের নেতৃত্বে লড়াইয়ে জনসনের পিছনে ছিলেন। জনসনের অধীনে বিশৃঙ্খলার পর তিনি গুরুভাব ও কম বিতর্কিত ধাঁচের নেতৃত্বে হাজির করতে পারেন। বেন ওয়ালেস সাবেক সেনা সদস্য হিসেবে নর্দার্ন আয়ারল্যান্ড, জার্মানি, সাইপ্রাস, সেন্ট্রাল আমেরিকায় দায়িত্ব পালন করেছেন। 2005 সালে তিনি ব্রিটিশ পার্লামেন্টে প্রথমবারের মতো নির্বাচিত হন। প্রতিরক্ষা মন্ত্রী হওয়ার আগে তিনি নিরাপত্তা মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ঋষি সুনাক মঙ্গলবার তিনি পদত্যাগ করেছেন। পদত্যাগ পত্রে তিনি লিখেছেন, জনগণ ন্যায়সঙ্গতভাবে আশা করে যে সঠিকভাবে দক্ষতার সঙ্গে গুরুত্ব সহকারে সরকার পরিচালনা করা হবে। আমি বিশ্বাস করি যে এসব মানদণ্ডের জন্য লড়াই করা জরুরি আর এজন্যই আমি পদত্যাগ করছি। তিনি আরও বলেন, সরকার ছেড়ে যাওয়ায় আমি দুঃখিত, কিন্তু আমি অনিচ্ছায় এই সিদ্ধান্তে পৌঁছেছি কারণ আমরা এভাবে চলতে পারবো না। এদিকে আরেকটি হাতছ নিয়ে যাচ্ছে, কেন রাশিয়াকে $24 বিলিয়ন দিয়েছে চীন ভারত? ইউক্রেনে গত ফেব্রুয়ারি মাসে হামলা করে রাশিয়া, এরপর তাদের জ্বালানির উপর বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা দেশগুলো। তাছাড়া বেশ কয়েকটি দেশ রাশিয়ার জ্বালানি না কেনার সিদ্ধান্ত নেয়, কিন্তু ঠিক একই সময় উল্টো পথে হেঁটেছে রাশিয়ার দুই বড় দেশ ভারত ও চীন। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম ব্লুমবার্গ জানিয়েছে, রাশিয়া ইউক্রেনে হামলা করার পর দেশটির কাছ থেকে $24 বিলিয়ন জ্বালানি কিনেছে ভারত ও চীন। গত ফেব্রুয়ারি শেষ সময়ের দিকে পরবর্তী তিন মাসের মধ্যে জ্বালানি বাবদ রাশিয়াকে $18.9 বিলিয়ন দিয়েছে চীন, যা গত বছর একই সময় তুলনায় দ্বিগুণ। অন্যদিকে ভারত রাশিয়াকে এই সময় জ্বালানি বাবদ দিয়েছে $5.1 বিলিয়ন, অন্য সময় তুলনায় যা 5 গুণ বেশি। এই সময়ের মধ্যে রাশিয়া লাভ করেছে $13 বিলিয়ন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শাস্তি দিতে বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করে তাদের জ্বালানির মূল্য এবং সরবরাহে বিধি নিষেধ আরোপ করেছিল পশ্চিমা দেশগুলো, কিন্তু উল্টো রাশিয়া জ্বালানির মূল্য বৃদ্ধি পেয়েছে এবং তাদের পণ্য আরও বেশি করে কেনা শুরু করে নিষেধাজ্ঞায় অংশ নেওয়া দেশগুলো। সূত্র আল জাজিরা। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে স্বার্থে রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের ঘোষণা দিল চীন। রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের ঘোষণা দিয়েছে চীন। দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী মা ঝাওশু এ তথ্য জানিয়েছেন। চীনে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আন্দ্রে ডেনিসভের সঙ্গে এক বৈঠকের সময় চীনা মন্ত্রী ঘোষণা দেন। বুধবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে কথা জানিয়েছেন। তিনি বলেন, বহুমুখী অবকাঠামোর মধ্য থেকে বেইজিং মস্কোর সঙ্গে সম্পর্ক বাড়াতে প্রস্তুত রয়েছে। চীনের সহকারী পররাষ্ট্রমন্ত্রী বলেন, রাশিয়ার সঙ্গে চীন কৌশলগত সমন্বয় বাড়ানোর বিষয়ে আগ্রহ এবং বিভিন্ন খাতে প্রায়োগিক সহযোগিতা জোরদার করতে চায়। মা ঝাওশু বলেন, G20 হচ্ছে এমন একটি কাঠামো যেখানে মস্কোর সঙ্গে চীন আরও বেশি সহযোগিতা করতে আগ্রহী। এদিকে ইন্দোনেশিয়ার বালিতে অনুষ্ঠিত G20 সম্মেলনের অবকাশে চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং এর সঙ্গে বৈঠক করার পরিকল্পনার কথা জানিয়েছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। তবে ইউক্রেন সংঘাতের কারণে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে তিনি বৈঠক করবেন না বলে জানিয়েছেন সূত্র রয়টার্স। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কি কারণে স্বর্ণ মুদ্রা চালু করছে জিম্বাবুয়ে? বাড়তে থাকা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে স্বর্ণ মুদ্রা চালুর ঘোষণা দিয়েছে আফ্রিকা দেশ জিম্বাবুয়ে। এ মাসের শেষের দিকে নতুন এই স্বর্ণ মুদ্রা চালু করা হবে। এছাড়া জিম্বাবুয়ের কেন্দ্রীয় ব্যাংক আগামী 5 বছরের জন্য মার্কিন ডলারকে বৈধ টেন্ডার হিসেবে চালুর পরিকল্পনা প্রকাশ করেছে খবর বিবিসির। জিম্বাবুয়ের কেন্দ্রীয় ব্যাংকের মূল সুদের হার এই মাসে দ্বিগুণের বেশি বেড়ে 200% পৌঁছেছে। এর আগে বার্ষিক মুদ্রাস্ফীতি প্রায় 190% বেশি বেড়ে যায়। চলতি বছর মূল মুদ্রার বিপরীতে জিম্বাবুয়ের ডলার মূল্য কমেছে। নতুন চালু হতে যাওয়া স্বর্ণ মুদ্রার প্রতিটিতে থাকবে 1 troy ounce 22 carat স্বর্ণ। রিজার্ভ ব্যাংক অফ জিম্বাবুয়ের গভর্নর জন পি মাঙ্গোদি এক বিবৃতিতে জানান, এসব মুদ্রা বাজারে 25 জুলাই থেকে ছাড়া হবে। টরি আউন্স হচ্ছে স্বর্ণ, রূপা এবং প্লাটিনামের মতো মূল্যবান ধাতু পরিমাপের একক। মধ্যযুগ থেকে চলে আসা এক টরি আউন্স 31.1 গ্রামের সমান হয়। ডেইলি বাংলাদেশ। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, অদ্ভুত এক গ্রাম যে গ্রামের সব পুরুষেরই দুই স্ত্রী। ছোট্ট একটি গ্রাম দেরাসর, যেখানে মাত্র 600 লোকের বসবাস। ছোট্ট এই দেরাসর গ্রামের প্রত্যেক পুরুষেরই 2 জন করে স্ত্রী রয়েছে। এটি ভারত পাকিস্তান সীমান্তের নিকটে রাজস্থান বারমের জেলায় অবস্থিত। এই গ্রামের বাসিন্দাদের বিশ্বাস, প্রথম স্ত্রী থেকে কোনো স্বামীরই সন্তান হবে না, ফলে সন্তানের মুখ দেখতে গেলে নাকি দ্বিতীয় বিয়ে করতেই হবে। আর এই অদ্ভুত বিশ্বাস থেকে দ্বিতীয় বিয়ে করেন গ্রামের পুরুষরা। মূলত অতীতের একটি ঘটনা থেকে এমন রীতি চালু হয়ে আসছে অনেক আগ থেকে। গ্রামে কারো ব্যক্তির নাম কিছুতেই সন্তান হচ্ছিল না, পরে তিনি দ্বিতীয় বিয়ে করতে সন্তান লাভ করেন। এরপর যখনই এমন অভিজ্ঞতার সম্মুখীন হতেন গ্রামের কোনো পুরুষ, তার দ্বিতীয় বিয়ে করা হতো আর তাতে নাকি মিলত ফল। এভাবে পুরুষের বহু বিবাহ গ্রামের রীতিতে পরিণত হয়।